ব্যক্তিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের মায়াবাজারের বিজয়নগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এলে তাকে উচ্ছেদ করে স্থানীয়দের নিয়ে বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান শুরু করে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুরু হয় বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ ধস্তাধস্তি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। এদিকে উত্তেজিত তৃণমূল কর্মীদের রোষ থেকে উদ্ধার করা হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মায়াবাজার বিজয়নগর এলাকায়। কেন এতদিন বিজেপি বিধায়ক খোঁজ খবর নেয়নি, আজ কেন এসেছেন, এই প্রশ্ন তুলে সরব হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এতদিন ধরে তো আসেননি তিনি, কতবার ফোন করা হয়েছে যে আসুন দেখুন, যেমন এখানে যেমন ভোট পাচ্ছে সব, তিনার তো সেখানে এসে দেখার দরকার না, একদিনও আসেনি। আমাদের আছে তো, এখানে দাদারা সব আছে, তৃণমূলের সবাই আছে, সব এসে বলবে। তিনি যখন সব হয়ে গেছে তখন এসে সব এখানে এসে ঢুকেছে, সেটা তো উচিত তাই না? গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো আপনাকে কেন? তৃণমূলে দালালি করছে এখানে, পরে রেলের করিডর হচ্ছে, সেই করিডরে ডানকুনি থেকে লুধিয়ানা বিরাট প্রজেক্ট কেন্দ্র সরকারে। বারবার আমি চিঠি করেছি, আমি বলেছি এখানকার তৃণমূল সরকারকে, এই গরিব মানুষগুলো দীর্ঘদিন বসবাস করছে, আলোয়ারি সংসদে বলেছেন যে এই লোকগুলো যদি সরকারতে হয় পুনর্বাসন দেওয়া হোক। আমরা পরিষ্কার করেছি, আমি চিঠি করেছি যে এই গরিব মানুষগুলো যদি উচ্ছেদ করতে হয় এখানকার সরকার জমি দিক, আমরা কেন্দ্র সরকার থেকে পয়সা নিয়ে বাড়ি বানিয়ে দেবো, আমাদের কষ্ট না হয়। কিন্তু আজকে ভগবান করেছে দাদা, আসুন, ঘর ভাঙতে এসছে। আমি বলেছিলাম ঘর ভাঙতে দেওয়া হবে না, তোমার পুনর্বাসন না হচ্ছে। তা আমি এসেছিলাম তৃণমূল যদি দলাল মদ খেয়ে উচ্ছৃঙ্খল হবে আমার গো ব্যাক করছে, আরে মানুষের কাজ করো, আটকাতে পারবে তোরা। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।